ইরান ও উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করে ইউক্রেন হামলা চালাচ্ছে রাশিয়া এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টন ব্লিঙ্কেন কিয়েভ সফরে ব্লিঙ্কেন হুঁশিয়ারি জানিয়ে দিয়ে বলেন ইউক্রেনের যে ক্ষতি করেছেন রুশ প্রেসিডেন্ট তার দায় তাকে শোধ করতে হবে এদিকে খার্কিভে অব্যাহত আছে রুশ হামলা সুপচানস্ক সহ বিভিন্ন এলাকায় গাইডেড বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে রুশ বাহিনী বিরুদ্ধে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি চলেই না খার্কিভ লক্ষ্য করে হামলা চলে বাহিনীর রকেট এবং ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ছোড়া হয় কামানের গোলা এবং ড্রোন ভোরের আলো ফুটতেই দেখা যায় হামলার ভয়াবহতা খার্কিভের বিভিন্ন এলাকার এসব ধ্বংসযজ্ঞ বলে দেয় কতটা ভয়াবহ হামলা হয়েছে রুশ বাহিনীর তরফ থেকে পোমার আঘাতে আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে এসেছি আমার খামার গবাদি পশু সবই ছেড়ে এসেছি ইউক্রেনের অভিযোগ আবাসিক এলাকা লক্ষ্য করে গাইডেড বোমা ছুঁড়েছে রুশ বাহিনী মঙ্গলবারে হামলায় হতাহত হয়েছে বহু মানুষ অন্যদিকে রুশ বাহিনীর দাবি খার্কিভের আরও দুটি এলাকা তারা দখলে নিয়েছে যদিও এই দাবি অস্বীকার করেছে কি উল্টো রাশিয়ার ছোড়া আঠারোটি ড্রোন ধ্বংস করা হয়েছে অন্যদিকে মস্কোর অভিযোগ বেলগোরদ লক্ষ্য করে অন্তত পঁচিশটি মিসাইল ছুঁড়েছে ইউক্রেনীয় বাহিনী গেল কয়েক ঘন্টায় খারকিফ লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী আমরা এখন যেখানে আছি কিছুক্ষণ আগে এখানে গাইডেড বোমা বিস্ফোরিত হয়েছে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রাণ বাঁচানোর তাগিদে ছুটছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন কিয়েভ সফরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সময় ইউক্রেনকে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান জেলেন্সকি। অন্যদিকে ব্লিংকেন হুঁশিয়ারি জানিয়ে বলেন ইউক্রেনে যে ক্ষতি করেছেন পুতিন তার দায় শোধ করতে হবে ইউক্রেন জুড়ে আবারও হামলার পরিধি বাড়িয়েছে রাশিয়া আর এসব হামলায় ব্যবহার করা হচ্ছে ইরানের ড্রোন এবং উত্তর কোরিয়ার ট্যাঙ্ক ও গোলা ইউক্রেনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া তার মূল্য দিতেই হবে বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়েছে রুশ সম্পদ আন্তর্জাতিক আইন মেনে সেগুলো জব্দ করা হবে এর মধ্যে আমরা বিষয়টি নিয়ে জি সেভেন মিত্রদের সাথে আলোচনা করেছি এদিকে খার্কিফসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মির মুশফিকা হাসান যমুনা নিউজ